हेलो, वेलकम टू आवर चैनल गुरुकुल। नमस्कार, आज के शुरू कर रशियन रेवल्यूशन पार्ट थ्री। मैं आज थे रशियन रेवल्यूशन आसर आगे पढ़े सोशलिज्म इन यूरोप, यूरोपे समाजतंत्र। समाजतंत्र मध्य की पढ़ल तक छोट कर रिकैप कर दी। सवार आगे पढ़ल रिपब्लिक का, सोशलिज्म का, नैशनलिज्म का, कैपिटलिज्म का, इजमटा कि, এবং তার সঙ্গে কোঅপারেটিভ কি, কোঅপারেটিভের সঙ্গে যে আমাদের কার্ল মার্ক্সের যে আদর্শটা ছিল সেটা কি, তার সঙ্গে রবার্ট ব্রাউন, তারপরে ফ্রেডরিক এঞ্জেল, লুইস ব্ল্যাঙ্ক, এদের পুরো ব্যাপারগুলো আমরা মোটামুটি দেখে নিয়েছি এবং এদের আমি ছবি দিয়ে মোটামুটি সব কিছু আমি বুঝিয়েছি। কেরা কারা ছিল, এরা কবে কি কি কাজ করেছে, কোঅপারেটিভ তৈরি হয়েছিল, সে কোঅপারেটিভের মধ্যে দুজন ওরা কোঅপারেটিভকে ওরা মানে কোঅপারেটিভকে ওরা চাইতো, কিন্তু তার একটা দুটো শাখা ছিল। কেউ চাইছিল কি, কেউ চাইছিল কোঅপারেটিভ হবে কিন্তু ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভের ওপরে, মানে নিজের নিজের ব্যক্তিগত আর কি ইনিশিয়েটিভের ওপরে আমরা আর কি উপার্জনটা মানে লাভটা আমরা নেব। কিন্তু আরেকজন কে বলছে, লুইস ব্ল্যাঙ্ক কি বললো, কি উনি বললো যে না, কোঅপারেটিভ তো হবে কিন্তু কোঅপারেটিভ যদি হয় তাহলে কিন্তু কোঅপারেটিভের দায়িত্বটা মানে কার আন্ডারে হবে, গভর্নমেন্টের আন্ডারে হবে এবং গভর্নমেন্ট এটাকে ফেসিলিটেট করবে। এটা আমরা এটাকে পড়ে নিয়েছি। তারপর আমি কার্ল মার্কস আর ফ্রেডরিক এঞ্জেলের ব্যাপারে বললাম কি ওরা দুজনে একসঙ্গে থাকতো, একসঙ্গে সব কিছু লিখতো। তো ওরা কি করলো, ওরা এবার কোঅপারেটিভ থেকে বেরিয়ে এসে ওরা তখন সোশ্যালিজমটাকে একটা সোসাইটির মধ্যে কনভার্ট করতে চাইছে, তাই তো? তো ওরা যখন সোসাইটির মধ্যে কনভার্ট করতে চাইছে, তো ওরা একটা সোসাইটি বানাতে চাইছে যার মধ্যে এক শ্রেণীর মানুষরা থাকবে যারা পুরো জিনিসটাকে কন্ট্রোল করবে। এবং ওই কন্ট্রোল করার পর যেটা আমি বলেছিলাম কি কার্ল মার্কস বলছে যে যারা আর কি হেলদি ওয়েলদি ওনার আছে, যারা পুঁজিপতি আছে, তাদের যে কারখানা আছে সে কারখানার যারা ওয়ার্কার আছে তারা বিদ্রোহ করে, আন্দোলন করে ওগুলোকে সব নিয়ে নেবে এবং মানে পুঁজিপতিদের কাছ থেকে নিয়ে নেবে এবং নিয়ে ওই সোসাইটিটাই ওটা চালাবে, যে সোসাইটিটাকে আমরা বলবো কমিউনিজম সোসাইটি। এটা আমি বলেছিলাম আর আপনাদের কমেন্ট আমি এরপরে হয়তো পাবো। তো এর উপর আপনারা কি ভাবছেন সেটা ভাবুন। এবার তো মোটামুটি আমার ওই দিকটা সোশ্যালিজম ইন ইউরোপটা আমার পড়ানো হয়ে গেল। এবার কিন্তু আমরা এটা কবে পর্যন্ত আসছে, ওই 1890-90 মধ্যে আমরা এগুলো ছিলাম। এবার আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, এবার 1890 থেকে 1900 মধ্যে ওই 10 বছরের সময়, এবার আর কি কি ওই সমাজের মধ্যে কি চিন্তাধারা চলছে সেটা আমরা এবার দেখব। তো এবার আমরা এসে যাব, এবার আমরা সবার আগে আমরা এটা জানব কি এই জিনিসটা, এর আগে যখন আমরা কি পড়েছিলাম, এর আগে আমরা পড়েছিলাম ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লবের সঙ্গে ফ্রান্সের ব্যাপারে পড়েছিলাম, এবার আমরা কি বলছি রাশিয়ান বিপ্লব, রাশিয়ান রেভলিউশন। তাহলে এবার রাশিয়ান রেভলিউশনের জন্য আমাদের জানতে হবে, যেমনি আমি এর আগে ফরাসি বিপ্লবে আমরা কি পড়েছিলাম, কি ফ্রান্সের ব্যাপারে পড়েছিলাম, ফ্রান্সের সমাজ কিরম ছিল, ওখানকার পলিটিক্যাল সিচুয়েশন কি ছিল, ওখানকার সোশ্যাল সিচুয়েশন কি ছিল, ওখানকার ইকোনমিক্যাল সিচুয়েশন কি ছিল, ঠিক তেমনি আমরা এবার রাশিয়ার ব্যাপারে পড়বো। রাশিয়া কোথায় আছে, কি আছে, সব কিছু আমরা পড়বো এবং তার রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি কি আছে, সোশ্যাল মানে সামাজিক অবস্থা কিরম আছে এবং অর্থনৈতিক অবস্থা কেন, অর্থনৈতিক অবস্থা খেরম আছে, এগুলো আমরা এবার জানবো। কেন কি যে যে কোনো জিনিস, যে কোনো সময়ের ব্যাপারে বা যে কোনো জায়গার ব্যাপারে আমরা যদি জানতে চাই ওখানকার কি পরিস্থিতি আছে, তাহলে আমাদের এই তিনখানাকে মানে এই তিনখানা আমরা অ্যাকচুয়ালি চারখানা কজ হয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আর একটা হয় যেটা হচ্ছে ইমিডিয়েট কজ, যেটা আর কি ওই সময়টা আর কি ওই সময়টা খুব মানে জাগ্রত আর কি, ওই সময়টা ওই কাজটা চলছে, তো ওর মধ্যে আপনি সব কিছু মিলিয়ে ধরতে পারেন। হ্যাঁ, তো ওটাকে আমরা ইমিডিয়েট কজ বলি, এটা আর কি বড় বড় যারা আছে তারাই করে, কিন্তু সাধারণভাবে লোকে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যাপারটাই ভাবে। তো আমরা এবার পুরো রাশিয়ার ব্যাপারটা আমরা একটু দেখবো কি রাশিয়াটা কিরম ছিল, কি ছিল। তাহলে এবার আমরা সবার আগে জেনে নিই কি রাশিয়াটা কোথায় ছিল এবং রাশিয়াটা কিরম। তো আমি একটা ম্যাপ এখানে রেখেছি, যে ম্যাপটা হচ্ছে 1890 সালের ম্যাপ, যে রাশিয়াটা অনেক বড় ছিল। হ্যাঁ, তো রাশিয়াটা কেমন ছিল, রাশিয়াতে একটা রাজা হতো, যে আমি আগে এটা জানিয়ে দিই, রাশিয়ায় একটা রাজা হতো, সে রাজা হতো মানে মোনার্ক ছিল, রাজতন্ত্র ছিল, সেই রাজার ওদেরকে জার বলা হতো, TSAR বা CZAR লেখা হয়, কিন্তু আমরা TSAR লিখবো জার, ঠিক আছে। এই জার কে ছিল, জার ছিল নিকোলাস টু, ঠিক আছে।
নিকোলাস টি ওখানকার রাজা ছিলেন। আর এই যে রাশিয়াটা যেটা ছিল, রাশিয়াটা একটু ছোট, ঠিক আছে, এইটুকুটা রাশিয়া। আর বাদ বাকি এইদিকে যতগুলো আপনি দেখছেন এগুলো সবই হচ্ছে, আমার মনে হয় পুরো ম্যাপটাকে একবার নিজেরা যদি নিজের পুরো ওয়ার্ল্ডের ম্যাপের মানে ইউরোপ বা এশিয়ার এই দিকটা এই ম্যাপটাকে পুরো আমার মনে হয় সবাইকে পুরো ম্যাপের ব্যাপারে জানা উচিত। ওই আইডিয়া করে যে হ্যাঁ এখানে তাহলে রাশিয়া ওখানে তাহলে এরকম না, আমাদের যারা ছাত্র আছে তাদেরকে আমি বলবো যে ম্যাপটা নিয়েই ওরা বসবে এবং ম্যাপ মাঝে মাঝে দেখবে, তাহলে পুরো পুরো পৃথিবীর যে দেশগুলো আছে এখানে কি পড়াশোনা করতে গেলে বা সব কিছু জানতে গেলে যদি কোনো দেশের যদি অবস্থানের ব্যাপারে যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু ওই জিনিসটা একটু ভালো মতো আমরা বুঝতে অসুবিধা হবে। তো এটা আমার রিকোয়েস্ট কি অন্তত ম্যাপের ব্যাপারে একবার ম্যাপটা আমাদের দেখে নেওয়া উচিত কি কোনটা কোনটা ছিল। তো এখন এখন যদি সময় না থাকে পরেও একবার ম্যাপটাকে ভালো মতন দেখে নেওয়া উচিত কি কোন দেশটা, আমি যে দেশগুলোর নাম বলবো সেই দেশগুলো কোথায় আছে বা এখন কোথায় আছে, কেন কি এখন এখন যে রাশিয়ার অবস্থা এবং আগের রাশিয়ার অবস্থা দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। তাই আমি এবার আমি তখনকার রাশিয়ার কথা বলছি, এটা অনেক বড়, এই যতটা হলুদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার উপরে এই রাশিয়া, এদিকে জাপান আছে, এদিকে সাউথ কোরিয়া, আমি আগে বাইরের বাইরের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সাউথ কোরিয়া আছে, এদিকে চায়না আছে, এখানে বেজিং আছে, এই বেজিংয়ের পর এখান থেকে সব এসে গেল, এবার এদিকটা কি কি আছে এবার দেখুন ভাবুন, হ্যাঁ এদিকটা হচ্ছে ব্ল্যাক সি, ব্ল্যাক সির মধ্যে কি আছে এখানে ইউক্রেন আছে, ঠিক আছে, এই ক্রিমিয়া, ক্রিমিয়াটা হচ্ছে ইউক্রেন, ঠিক আছে, এই ইউক্রেন আছে, তার মানে আর মস্কোটা আগে থেকে নিন, এই মস্কোটা হচ্ছে এইটা, আর এখানেই আছে পিটার্সবার্গ, ঠিক আছে, আর এখানে কি আছে কি হচ্ছে ইউক্রেনের রাজধানী, ঠিক আছে, এখানে মধ্যে ইউক্রেন লেখা নেই, কেন কি ইউক্রেনটা তখন আর কি মানে অস্তিত্ব ছিল না, কেন কি তখন রাশিয়াই ছিল। হ্যাঁ তো এই ব্যাপারটা ক্রিমিয়া ফ্রিমিয়া সব একবারে লেখা আছে। তো এখান থেকে এই যতটা দেখছেন এটা হচ্ছে টোটাল রাশিয়া, ঠিক আছে, এখানে রাশিয়া এখানে ঘুরে, এবার মনে করুন কি রাশিয়াটা একটা ছোট্ট এইটুকু জায়গা, ঠিক আছে, এটা হচ্ছে রাশিয়া, আর এর পাশে যেটা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় কি রাশিয়ার এম্পায়ার, তো রাশিয়া তো এটা আর তার এম্পায়ারটা এটা, মানে ওর সাম্রাজ্যটা মানে রাশিয়া সাম্রাজ্য, তো এটা পুরো সাম্রাজ্য যে রাজার পুরো মানে নিকোলাস টু আর এই পুরোটার উপরে ওর নিজের একটা একা অটোক্র্যাট রাজা ছিল, শৈলতান্ত্রিক ছিল এবং এই পুরো রাশিয়ার উপরে তার কথার উপরেই সব কিছু হতো এবং এরপরে আমরা ওর ব্যাপারেও করবো। কিন্তু আমি শুধু অবস্থানটা জানিয়ে দিলাম যে এইখানটা এই যে ক্রিমিয়া আছে এই ক্রিমিয়ার ব্যাপারে এই কিছুদিন আগে যেটা 2014 যখন রাশিয়া ক্রিমিয়াকে নিয়ে নিল, কেন কি এই ব্ল্যাক সির মাঝখানে এই এই ব্ল্যাক সির আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই পুরো ব্ল্যাক সি আছে তার মাঝে এটা হচ্ছে ক্রিমিয়া, ঠিক আছে, এরকম এই এই ক্রিমিয়া, তো এখানে একটা এটা আগে ইউক্রেনের আন্ডার ছিল 2000 আমি এমনি জানাবার জন্য বলে দিচ্ছি যে 2014 এটা রাশিয়া নিয়ে নেয় এবং ঠিক যেভাবে এর আগের বিপ্লবের সময় যেভাবে আর কি ওরা দখল করেছিল এই এটা ঠিক সেইভাবেই দখল করেছিল কি এখানকার আমি গল্পটা এই বলতে বলতে অনেক গল্প চলে আসে। হ্যাঁ তো এখানে যখন কি করেছিল এখানকার যারা সরকারি বিল্ডিং আছে ওখানে রাশিয়া থেকে কিছু লোকেরা ঢুকেছিল, কেন কি এই এইসব ইন্ডিয়াতে রাশিয়ান ভাষা খুব চলে, মানে ইউক্রেনের ভাষা না চলে আর কি রাশিয়া ভাষাটা চলে, তো ওরা সব মানে সরকারি বিল্ডিংগুলোকে ওরা আগে ধকল করে নিল, তারপর ওখানে একটা ভোট হলো, ভোট হওয়ার পর ওখানকার যারা লোক ছিল তারা বললো আমরা রাশিয়ার সঙ্গে থাকবো, তারপর ওটা রাশিয়াকে নিয়ে নিলে, এই নিয়ে ইউএনএফের মধ্যে অনেক কিছু ঝামেলা হয়েছিল সেটা আর এখন বলছি না, তো আমি এমনি জানাবার জন্য বললাম। তাহলে এটা হচ্ছে টোটাল রাশিয়া, এই পুরো রাশিয়ার সাম্রাজ্যের মানে আধিপত্য নিকোলাস টু, জার নিকোলাস টু এটা এটা করতেন। তাহলে আমরা এটা মোটামুটি আবার ছেড়ে গেলাম, এবার আমরা এটা জানবো যে রাশিয়ান যে রেভলিউশনটা যেটা হয়েছিল মানে আমি তো পুরোটাই পড়াবো কিন্তু তার আগে জানিয়ে দিই কি মানে রাশিয়ান রেভলিউশন যেটা হয়েছিল ওটা হয়েছিল মানে অনেক দিন ধরেই চলেছিল কিন্তু আসল যে রেভলিউশনটা হয়েছিল 1917 সালের ফেব্রুয়ারিতে, যেটাকে আমরা ফেব্রুয়ারি রেভলিউশন বলি, ওটা কি হয়েছিল সেটাও আমি বলবো, এবং ওই মানে 1917 অক্টোবর মাসে আবার কিন্তু মানে নভেম্বর বিপ্লব মানে অক্টোবর বিপ্লব হয়েছিল, এটা আমি নভেম্বর বললাম, এই জন্য নভেম্বর বললাম কেন কি এই যেখানে যে বিপ্লবটা হয়েছিল এটা অক্টোবর বিপ্লব আমরা বলি কিন্তু আমি জানাবার জন্য এটা জানিয়ে দিই, এই অক্টোবর বিপ্লবটা অক্টোবরটা জুলিয়ান ক্যালেন্ডার, জুলিয়ান
ক্যালেন্ডার হিসাবে আমি কিন্তু অক্টোবরে লিখেছি, কেন কি অক্টোবরের বইতে আছে বা সব জায়গায় অক্টোবর বিপ্লবী বলা হয়, কিন্তু আমি নভেম্বরটা হঠাৎ করে আমার মুখ থেকে বেরিয়ে গেল, তাই জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে অক্টোবর বিপ্লবটাই নভেম্বর বিপ্লব আমরা অনেক সময় বলি, কেন কি জুলিয়ান ক্যালেন্ডারে সঙ্গে আমাদের যে ক্যালেন্ডার যে এখনকার খেলোয়াড় ক্যালেন্ডার আছে এর সঙ্গে 12 দিনের তফাৎ আছে। তো এই এই বিপ্লবটা 25 থেকে 27 মধ্যে অক্টোবর মাসে হয়েছিল, তো এটা কিন্তু মানে এখনকার হিসাবে ওটা নভেম্বর হয়ে গেছিল, কারণ কি ওটা 12 দিন আগে ছিল। যাক, আমি জানাবার জন্য বলেছিলাম জুলিয়ার ক্যালেন্ডার আর আমাদের এই ক্যালেন্ডারের মধ্যে তফাৎটা 12 দিনে ছিল, এখন ওটা বন্ধ হয়ে গেছে, এখন এই একই ক্যালেন্ডার সারা পৃথিবীতে চলছে। ঠিক আছে, তাহলে আমরা জানিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এবার তাহলে নভেম্বর বিপ্লব অক্টোবর বিপ্লব যখন 1917 সালে হয়েছিল তখন সোশ্যালিস্ট পার্টিরা আর কি ওই মানে এর আগের যে পার্টি তাকে সরিয়ে দিয়ে পুরো একেবারে ওভারথ্রো করে ওখানে ওরা কব্জা করে নিয়েছিল। ঠিক আছে, এবার এটা কিভাবে হয়েছিল যেটা বললাম কি আগে যে পার্টিটা ছিল মানে কি বলে অক্টোবর ফেব্রুয়ারি বিপ্লবে যারা একজন একটা পার্টি এসেছিল, কিন্তু পরের দিকে নভেম্বর মাসে আবার একটা বিপ্লব হয়, ওদেরকে সরিয়ে তারপরের পার্টিটা ওরা চলে আসে। তো এবার কোন পার্টিটা এসেছিল কিভাবে এসেছিল এটা আমি বিস্তারে বলবো, এখন শুধু আমি এমনি টাইম লাইনটা ভুলে দিচ্ছি। তারপরে এবার আমরা এবার দেখব কি ওইখানে রাজনৈতিক অবস্থা কি ছিল। তো আমি এর আগেও বলে দিয়েছি যে রাজনীতি নিয়ে যখন কথা হচ্ছে তার মানে রাজনীতি ওখানে ওখানে তো রাজতন্ত্র, তাহলে ওখানকার পুরো রাজনীতিটা রাজার আশেপাশেই ঘুরত, মানে রাজা একটা স্বৈরতান্ত্রিক রাজা যার কথাটাই হচ্ছে নিয়ম এবং সেই আর কি পুরো ব্যাপারটা চালাতো ওই রাশিয়ান এম্পায়ারের রাজা নিকোলাস টু, যেটা আমি আমার আগে আগে বলে দিয়েছি। এবার আমরা দেখব কি এই পুরো রাশিয়ার মধ্যে আর কোন কোন দেশগুলো ছিল, তাহলে আমি একটু নামগুলো বলে দিই, লিথুয়ানিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুস, তারপরে আমি এখান থেকে আরো ভালো মতো বলে দিই লিথুয়ানিয়া, এই তো বললাম ল্যাটভিয়া, লিথুয়ানিয়া, ইস্টোনিয়া, পোল্যান্ড, ইউক্রেন, বেলারুস, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান। আর্মেনিয়া আর আজারবাইজান এই সবে এক মাস আগে ওদের মধ্যে যুদ্ধ হয়েছে, আপনারা জানেন বহুত বাজে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ মানে ওদের সঙ্গে সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। তাহলে এই সব দেশগুলো আর কি এই এই মানে এগুলো সব রাশিয়ার আন্ডারেই ছিল। হ্যাঁ, তো আমি এই দেশগুলোর নাম বলে দিলাম। এবার আমাদের জানতে হবে কি ওখানে সমাজের মধ্যে যেহেতু পলিটিক্সে মানে আমি যেহেতু রাজনৈতিক ব্যাপারে বলছি, তো রাজনৈতিক ব্যাপারে যখন আমি বলবো তাহলে এবার রাজনীতির মধ্যে কারা কারা ইনভলভ ছিল। এবার যদি ইনভলভ যদি হয় রাজনীতির সঙ্গে ধর্মটা অনেকদিন আগে থেকেই আর কি এর যোগ আছে, যেমনি আমি আমি এর আগে বলেছিলাম যে ফরাসি বিপ্লবে কি হয়েছিল, ক্লার্সিরা যারা 1% জনসংখ্যা ছিল পপুলেশন ছিল কিন্তু তাদের কাছে 10% ল্যান্ড ছিল এবং বাদবাকি পলিটিক মানে ফ্রান্সের পলিটিক্সে মানে যারা বিশপ হতো, যারা ফাদার হতো, যারা পোপ হতো তাদের বহুত মানে দখল ছিল, মানে ওরা আর কি অনেক জিনিসকে আর কি এদিক ওদিক করতে পারতো। ঠিক তেমনি এখানেও এখানে যে রিলিজনটা ছিল মানে যে ধর্মটা ছিল এখানে আর কি ওখানকার মতন শুধু ফ্রান্সের মতন শুধু ক্যাথলিক ছিল না, ওই ক্যাথলিকদের মধ্যে অনেকগুলো ভাগ মানে খ্রিস্টানদের মধ্যে অনেকগুলো ভাগ হয়, যেমনি মুসলিমদের মধ্যে ভাগ হয়, যেমনি আমি যদি একটুখানি বলে দিই যেমনি খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিকদের মধ্যে কি হয়, ক্যাথলিক হয়, প্রোটেস্ট্যান্ট হয়। এখানে যে রাশিয়াতে যে যে ক্রিশ্চিয়ানিটি ছিল এটা হচ্ছে অর্থোডক্স রাশিয়ান অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, ঠিক আছে, এরা এরা একটা অন্য ধরনের মানে ওদেরই আর কি শাখা আর কি। হ্যাঁ, যেমনি মুসলিমদের মধ্যে কি হয় যারা ইসলাম ধর্ম নেয় তাদেরকে তাদের মধ্যে শিয়া হয়, সুনি হয়, ওয়াহাবি হয়, এরকম অনেক অনেক রকম হয়। হিন্দু হিন্দুদের মধ্যে সেরকম কিছু নেই কিন্তু এখানে কি বলে ছোটখাটো কেউ শিবকে মানছে, কেউ রামকে মানছে, কেউ বজরংবলীকে মানছে, কেউ কালীকে মানছে, যার যেরকম ভাবে। হ্যাঁ, তো এগুলো সব সব ধর্মীয় ব্যাপার। তো এখানে তার মানে কি হলো খ্রিস্টান হয়ে গেল মানে অর্থোডক্স খ্রিস্টান হয়ে গেল, তারপরে ক্যাথলিক হয়ে গেল, প্রোটেস্টান হয়ে গেল, বুদ্ধিস্ট ছিল, বুদ্ধিস্টরাও ছিল, আর তার সঙ্গে মুসলিমরা ছিল। কেন কি আমি যখন আজারবাইজান যখন বললাম আজারবাইজান তো পুরো একেবারে মানে ইসলাম কান্ট্রি। হ্যাঁ, তো আমি এগুলো আর কি বলে দিলাম। তো এদের ডিভিশনটা এইভাবে হয়েছিল, তাহলে আমরা এতটা চলে এলাম। কিন্তু এবার আমরা আসবো দেন রেভলিউশনটা কেন হলো। ঠিক আছে, তো
রেভুলিউশনটা কেন, মানে এই যে বিপ্লবটা হলোটা কেন, তো এর আগে আমি বারবার যতবার আমি জাতীয়বাদ মানে ইউরোপে জাতীয়বাদ বা ইউরোপীয় সোশ্যালিজম যখন ফড়িয়েছি তখন বারবার আমি বলেছি যে এর পুরো মূল বীজটা আর কি ফরাসি বিপ্লব থেকে এসেছিল। যখনই ফরাসি বিপ্লবের মধ্যে বিপ্লবের পর যখন রিপাবলিকের একটা ধারণা এলো, ভোটিং রাইটের একটা ধারণা এলো এবং সোশ্যালিজমের একটা ধারণা এলো যে কীভাবে সোশ্যালিজমটা আসবে, ডেমোক্রেটিক পার্টিগুলো ছোট ছোট পার্টি তৈরি হলো, তখন ওই যে ফ্রান্সে যে এই যে এই ধারণাটা আমি কি বললাম, যখন নেপোলিয়ন যখন সারা ইউরোপকে যখন নিয়ে নিচ্ছে ও যখন জিতে নিচ্ছে তখন ওখানে গিয়ে ওর মানে এই ফ্রান্সের যে বিপ্লবের যে একটা মানে আবহাওয়াটা মানে হাওয়াটা আর কি পুরো ইউরোপেই বইছিল, তো সেইখান থেকে আর কি মেন এই ধারণাটা ওখানে আর কি সোশ্যালিজমের ব্যাপারটা ওখানে গেছে। আর রাশিয়ার পাশেই হচ্ছে জার্মানি। হ্যাঁ, তো জার্মানিতেও সোশ্যালিস্ট পার্টি ছিল, আমি যেটা বলেছিলাম অটোমান বিসমার্ক ওটাকে ব্যান করে দিয়েছিল, তো তার মানে ডেমোক্রেটিক পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ওখানে ছিল, তার মানে ওটা তো রাশিয়া থেকে কতটা দূরে। হ্যাঁ, তার মানে যখন ওখানে হয়েছে তার কিছু তো হাওয়া তো ওখানে ছিলই, তার মানে এই পুরো হাওয়াটা আর কি এই এই জন্যে আর কি তখন ওই বিপ্লবের একটা আবহাওয়া বা একটা 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 পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা আমরা জেনে গেলাম। আমরা কিন্তু পড়ছি রাশিয়া, আমি একটু তাড়াতাড়ি করে আর কি এগোতে চাইছি, আমি পুরো ব্যাপারটা বলে দিতে আর কি দুখানা ভিডিও হয়ে গেছে সোশ্যালিজম ইন ইউরোপের ওপর, মানে ইউরোপের সমাজতন্ত্র। এবার আমরা রাশিয়ান রেভলিউশনের পুরো একেবারে জায়গায় যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা দেখব কি, এবার এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপারটা আমরা ছেড়ে গেলাম কি রাজনৈতিকটা কেন হয়েছিল, মানে রাশিয়াতে রাজনৈতিক পরিস্থিতি কেরম ছিল, কে রাজা ছিল আর কার কার আধিপত্য ছিল, তো এগুলো আমরা জানলাম। এবার আমরা জানব কি অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। তো অর্থনৈতিক অবস্থা যদি আমি জানতে চাই তাহলে আমরা আমাদের প্রথমে আগে এটা জেনে নিতে হবে কি উপার মানে রাশিয়ার যে মানুষরা ছিল, আমি এখানে একটা দাগ কেটে দিতে চাই, এগ্রিকালচার বেসড। ঠিক আছে, যখন মানে এটা মনে রাখবে কি যখনই একটা অর্থনৈতিক ব্যাপারে আমরা একটা দেশের কোনো অর্থনৈতিক ব্যাপারে যখন আমরা কথা বলি বা জানতে চাই তাহলে আমরা জানবো কি ওই দেশের যে লোক আছে, যে পপুলেশন আছে, তারা কিভাবে উপার্জন করে। তো অনেকে তো যেমনি অন্যান্য যেমনি জাপান কি হয়, ওটা কি জাপান একটা কি দেশ, ওটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি। হ্যাঁ, এই না ওখানে ইন্ডাস্ট্রি বেশি, ওখানে কিন্তু চাষবাস বেশি হয় না, ওখানে ওখানকার যা খাবার, আমি জাপানে ছিলাম আমি জানি ওখানকার 90% খাবার সবই বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। ঠিক আছে, তো ওখানে ইন্ডাস্ট্রি বেশি, ওখানে গাড়ি বিক্রি করছে, কম্পিউটার বিক্রি করছে, ইলেকট্রনিক্স জিনিস বিক্রি করছে, তাতেই ওদের টাকা। ঠিক আছে, তো এখানকার কিছু রাশিয়াতে সেই সময় 1890 সালে 85% লোক কিন্তু টোটাল মানে চাষের উপরে নির্ভরশীল ছিল, মানে এগ্রিকালচার বেস ইকোনমি ছিল, তার মানে সব লোক চাষই করতো আর বেশি কিছু ছিল না। হ্যাঁ, এবার আমি যদি আপনাকে বলি কি তাহলে তো ওখানে কি ব্যবসা ব্যবসা হতো না? হ্যাঁ, ব্যবসা হতো কি ওই যেহেতু একটা আপনি দেখতে পাচ্ছেন কত বড় একটা জায়গা। হ্যাঁ, কিন্তু ওখানে বড় বড় হতো, কিন্তু এত বড় জায়গার মধ্যে যেহেতু জায়গা অনেক বেশি ছিল ওখানে চাষ হতো, ওরা শুধু নিজের জন্যই উপার্জন করতো না এবং ওটাকে বাইরে বিক্রি। আমি এর আগে যখন বলেছিলাম নেপোলিয়নের সময় যখন নেপোলিয়ন যখন পুরো একেবারে বন্ধ করেছিল ইংল্যান্ডকে যাতে ব্যবসা না করতে পারে, কেউ যাকে সাহায্য না করে, তখন রাশিয়া ওকে এ করেছিল কি বলে সাহায্য করেছিল খাদ্য ফাদ্য দিয়ে, হ্যাঁ মানে ফুড ফুড দিয়ে, তো ওদের ওখানে ওরা নিজের জন্য তো উপার্জন করতোই, কিছু এক্সট্রা উপার্জন করতো, সেগুলোকে বাইরেও বিক্রি করতো, মানে এটাও একটা ইকোনমির একটা পার্ট ছিল বলে আমি ওটা জানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আর কি ছিল, ইন্ডাস্ট্রি কি ছিল না বলে, হ্যাঁ তাহলে এবারে আমার ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু আমরা কি দেখলাম এইখানে এই জায়গাটা এখানে মস্কো, এখানে হচ্ছে পিটার্সবার্গ। ঠিক আছে, এর পাশেই হচ্ছে এখানে জার্মানি, তো জার্মানিতে ফ্রান্সে ইংল্যান্ডে তো এদিকে আছে। এবার ওখানে যখন মানে শিল্প বিপ্লব হয়েছে তার ছোঁয়া এদিকে আসবে, কিন্তু এদিকটা কোনো ফ্যাক্টরি ছিল না, মানে সাধারণত এদিকে কোনো ফ্যাক্টরি ছিল না, মানে আমার কাছে কোনো ডাটা নেই, কিন্তু এদিকে কোনো এদের যা ফ্যাক্টরি ছিল প্রায় 1000 খানা ফ্যাক্টরি, কখানা প্রায় অ্যাপ্রক্স না
এই 1000 ফ্যাক্টরি কোথায় ছিল? এই মস্কো আর এই পিটার্সবার্গ এর মধ্যেই কিন্তু ছিল, এদিকে কোনো কোনো ফ্যাক্টরি ছিল না। তাহলে এখানে প্রায় হাজারখানা ফ্যাক্টরি, এত বড় দেশে হাজারখানা ফ্যাক্টরি খুব একটা মানে বড় ব্যাপার, মানে ইন্ডাস্ট্রি থেকে খুব একটা ইন্ডাস্ট্রির একটা গ্রোথ ছিল না, যেহেতু শিল্প বিপ্লব এসেছিল তো রাশিয়ার লোকেদের ওখানে কিছু ফ্যাক্টরি লেগেছিল, কিন্তু ওই ফ্যাক্টরিগুলো ততটা আর কি বড় ফ্যাক্টরি বা ওভাবে ছিল না। ঠিক আছে, তাহলে আমি ওকে জানিয়ে দিলাম। এবার হচ্ছে কি, ওদের তাহলে ওদের ওখানে তাহলে করতোটা কি করে ওরা? ওদের ওখানে বেশিরভাগই যেমনি কি হতো কি, ক্রাফটম্যান যারা হতো, ক্রাফটম্যান মানে হচ্ছে যারা হাতে কাজ করে। মনে করুন কি, কেউ যেমনি হাতে হাতে হয় না, যারা কাঠের কাজ করে, লোহার কাজ করে বা এইসব কাজ করে, যারা হাতে হাতে কাজ করে, তো ওই মানে হাতের কাজ দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় আর কি, হোমমেড। হ্যাঁ, হোমমেড মানে কি লোকাল যে ব্যাপারগুলো ছিল, তো তাদের তারাই আর কি বাদ বাকি ইন্ডাস্ট্রির মতো হয়তো কিছু বানাতে হবে, তো ওরা নিজেরা বানাতো এবং তার দিয়েই আর কি, কেন কি একটা মানুষ শুধু খাবে না, তার সঙ্গে তো অনেক কিছু দরকার, কিন্তু এগুলো যারা মানে হাতের কাজ যারা করতো তারাই আর কি, যেহেতু অবস্থা খারাপ ছিল তো লোকে খুব হাতের কাজ করতো, এবং হাতের কাজের যে সরঞ্জাম ছিল মানে যেটা তৈরি হতো সেটা রাশিয়াতেও বিক্রি হতো, এবং ওরা কিছু কিছু বাইরে হয়তো বিক্রি করতো। কিন্তু মানে আমি ওটাই বলে দিলাম যে ইন্ডাস্ট্রি কম ছিল, কিন্তু কিছু লোক আরও অন্য কাজ করতো হাতের কাজ, সেটা দিয়ে আর কি ইকোনমি কিছুটা মানে উপকার হচ্ছিল আর ইকোনমিটা গ্রো করছিল বা ইকোনমিটা একটু মোটামুটি চলছিল, আমি জানি না কি চলবে। ঠিক আছে, এবার তাহলে তারপর কি হলো কি, যখন এটা এই এইসবগুলো চলছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন এলো, তো আমি এর আগে কি বলেছিলাম, এর আগের টাইম মনে বলেছিলাম বা তার আগেটা বলেছিলাম কি, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এলো, তখন সবার ফার্স্টে ওরা কি করলো, সবার ফার্স্টে কি হলো কি, ইন্ডাস্ট্রিটা যেহেতু গ্রামের লোকেরা শহরে আসছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, লোকে ওখানে কাজ পাচ্ছে, অবস্থা খারাপ ছিল ওয়ার্কারদের কিন্তু কাজটা পাচ্ছে। এবার যে ইন্ডাস্ট্রির মধ্যে কি হয়, একটা মানুষ যদি আমি যদি একটা হই, তাহলে আমার বাড়িতে আমি কটা মানুষ, এবার মনে করেন আমি কোনো একটা মাটির হাঁড়ি তৈরি করছি বা একটা পেতলের হাঁড়ি তৈরি করছি, তো আমি কটা তৈরি করবো, দিনে পাঁচটা তৈরি করবো, ঠিক আছে, তারপর হয়তো সারা মাসের মধ্যে কটা করবো 150 খানা তৈরি করবো যদি আমি ভালো মতন খাটি। কিন্তু ইন্ডাস্ট্রিতে কি হবে, একদিনে 1500 তৈরি হবে, তাই না? তো এতগুলো জিনিস যে তৈরি হবে, এই জিনিসগুলো তো কোথাও বাইরে বিক্রি করতে হবে, তো বাইরে বিক্রি করার জন্য বা যা কিছু আছে এর জন্য কি রেলটা খুব মানে এক্সপ্যানশন, সে ইংল্যান্ডেও সবার আগে রেল ওখানেই স্টার্ট হলো এবং এক্সপ্যানশন হলো এবং ইউরোপে পুরোটাই হলো, এবং সেই সঙ্গে সঙ্গে তখন 1890 সালে রাশিয়াতেও রেলের আর কি লাইন টাইন পাতা হলো এবং রেলের এক্সপ্যানশন মানে বিস্তার হলো। ঠিক আছে, তাহলে রেলের বিস্তার হলো। এবার যখনই ঠিক সেই সময় 1890 কথা আমি সব বলছি, ঠিক সেই সময় এইসব চলছে, এদিকে রেভলিউশন চলছে, মানে সারা ইউরোপেই আর কি তখন পাশে এ আছে কি বলে জার্মানি আছে, জার্মানিতে অটোমোটিভ বিসমার্ক তখন খুব ভালো কাজ করছে, ফ্যাক্টরি লাগাচ্ছে, এ মিলিটারিকে ঠিক করছে এবং অনেকগুলো ফ্যাক্টরিও লাগিয়েছিল, যেটার মধ্যে মিলিটারি আর কি সৈন্যর আর কি মানে সৈন্যর দরকারের যে যাবতীয় যে সামগ্রী সেগুলো বানানো হচ্ছিল, সেটা আমি এমনি বলে দিলাম। হ্যাঁ, তো এইসব হচ্ছে। তখন কি হলো, যখন দেখছে রেল হয়ে গেল, কিছু মানে রেল লাইন ফুসে গেল, তখন কিছু লোক আর কি ওখানে গিয়েও দেখছে কি ওই জায়গাটার মধ্যে তো পুরো ব্যবসাটা ভালো নেই, তখন ইউরোপ থেকে কিছু লোক ওখানে গিয়ে আর কি টাকা ইনভেস্ট করলো কি এখানে করলে এখানে হয়তো ভালো হবে, তার মানে আপনি বলতে পারেন ফরেন ইনভেস্টমেন্ট আর কি ওখানে আসছে। ঠিক আছে, এটাকে আমি ফরেন ইনভেস্টমেন্ট, তখন মানে সেভাবে তো ফরেন ইনভেস্টমেন্ট ছিল না কি কোনো একটা কোম্পানি $5 মিলিয়ন লাগিয়ে দিল, মানে এভাবে করে ছোট ছোট মানে কিছু লোক ইউরোপের লোকরা রাশিয়াতে গিয়ে কিছু ব্যবসাপাতি আর কি কাজ করছে, তো এটা আমরা বলতে পারি এটা ফরেন ইনভেস্টমেন্ট তখন আসছে। এবং যেহেতু ফ্যাক্টরিটা যখন লাগবে তখন ওদের ওখানে পেট্রোলিয়ামের তো আবিষ্কারটা পরে হলো, কিন্তু কয়লা আর মেটাল ওদেরটাকে অনেক, যেহেতু জায়গাটা অনেক বড়, তো এখানে খাদান অনেক আছে, মানে হ্যাঁ রিসোর্সটা অনেক বেশি এদের কাছে, তো রাশিয়াতে তখন কি হলো কি কয়লার খনি তৈরি হলো, সেখানে লোক কাজ করছে এবং যে খাদানের মধ্যে থেকে কি বলে খনিজ বের করে ও মেটাল ইন্ডাস্ট্রি আর কি ওখানে তৈরি হওয়া, কেন কি এবার যখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে তখন কিছু রাস্তা হবে, ব্রিজ হবে, লোহা চাই, স্টিল চাই, তো এইগুলো যেহেতু তো এগুলো সাইমেলটেনিয়াসলি আর কি ওখানে ইম্প্রুভ হচ্ছে। আমি শুধু অর্থনীতির ওখানটা কিভাবে আর কি এগোচ্ছে ওটা আমি শুধু আপনাদের বোঝাতে চাইছি। তারপর এসব যখন হচ্ছে তার মধ্যে কিছু আবার প্রবলেম এলো, যখন আমি এর ভালোটা বলছি তাহলে এর খারাপটা কি হলো, যখনই
মনে করুন আমি যেটা আগে বলেছিলাম ফরাসি বিপ্লবের সময় ও ন্যাশনালিজম ইন ইউরোপে, সোশ্যালিজম ইন ইউরোপে, সমাজতন্ত্র আর ওই জাতীয়বাদ, ওগুলো যেমন বলেছিলাম, যখন এই ফ্যাক্টরি এই 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 ফ্যাক্টরি যখনই গ্রো করছে, এটা সব জায়গায়, এটা শুধু ইংল্যান্ড না, তা যে কোনো দেশে যখনই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন বাড়ন্ত ছিল, তখন এই প্রবলেমটা একটা কমন প্রবলেম ছিল। কেন কি যখনই ইন্ডাস্ট্রি বসছে, গ্রাম থেকে লোকেরা শহরে আসছে এবং শহরের মধ্যে থাকছে, এবার চাকরি তো পাচ্ছে, মানে থাকার যে জায়গা, তাদের হাউসিং প্রবলেম, স্যানিটেশনের প্রবলেম, বাথরুম পায়খানার প্রবলেম, এবং যেখানে কাজ করছে সেখানকারও নোংরা ব্যাপার, তাহলে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট সেফটি গিয়ার নেই, তো এই প্রবলেমটা কিন্তু ওদের ওখানেও আর কি রাশিয়াতেও এটা আর কি চলছে। এবং এবং ওদের মধ্যে আর একটা বলেছিলাম যখন আমি সোশ্যালিজম পড়ালাম, কি যারা লিবারাল ছিল, যারা র্যাডিক্যাল ছিল, এই যারা কি ওরা যে বিপ্লবীরা ছিল, ওরা কি করতো, ওদের কাছে সব থেকে বড় শত্রু কারা ছিল, এই পুঁজিপতি। তো এখানে যে ফ্যাক্টরিগুলো যে লাগছিল, ফ্যাক্টরিগুলো যে লাগানো হচ্ছিল আর কি, ফ্যাক্টরিগুলো তৈরি হচ্ছিল, সেগুলো বেশিরভাগই সব ওয়েলদি ওনার, যারা আর কি অনেক পয়সা আছে, যারা তারাই ফ্যাক্টরি লাগাচ্ছে। তো এই প্রবলেমটা, এবং তারপরে যেহেতু ওরা শুধু ওরা পুঁজিপতি, ওরা যা মানে ইনকাম হচ্ছে, যা প্রফিট নিয়ে নিচ্ছে, কিন্তু শ্রমিকদেরকে কোনো সুবিধা দিচ্ছে না, ওদের থাকার ব্যাপারে, ওদের এই ব্যাপারে। তো এই ব্যাপারটা যেটা ইংল্যান্ডে হয়েছিল, তারপরে যেটা ফ্রান্সে হয়েছিল, বাকি ইউরোপে হয়েছিল, এবং রাশিয়াতেও সেই প্রবলেমটাই চলছে। তাহলে ব্যাপারটা এসে গেল এখানে। এবার আমরা দেখব কি এই ইন্ডাস্ট্রিটার মধ্যে আর কি প্রবলেম ছিল। কেন কি এই পুরো বিপ্লবটা, মানে রাশিয়ার যে বিপ্লবটা হয়েছিল, এই বিপ্লবটা এনেছিল কারা? ওয়ার্কাররা। আপনাদের আমাদের এখানে দেখেন না, ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়ন এলো কোথা থেকে? সত্যি এখান থেকে আমদানি, ওদের ওখান থেকে সব আমদানি। তো পুরো বিপ্লবটাই ট্রেড ইউনিয়ন, মানে ওয়ার্কাররা আর কি এটা করেছিল, এবং ওদেরকে ভুল বুঝিয়ে বা ভাব ওদেরকে ব্রেন ওয়াশ করে যেভাবেই হোক জিনিসটা হয়েছিল, কিন্তু পুরো ব্যাপারটা ওখানে এসেছিল। তাই জন্য আমরা আরেকটা ব্যাপার বলে দিই, যখনই মনে করুন কি ফ্যাক্টরি লেগেছে, ওখানে আর কি প্রবলেম ছিল, যেটা আমি কি বললাম, যে যারা মালিক ছিল তাদের একটা মালিকরা ওয়েলদি মালিক ছিল, যারা আর কি কর্মচারীকে দেখতো না। তারপরে আরেকটা কি ছিল কি মনে করুন কি মোস্ট অফ দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রি, যেটা বললাম কি সব কিছু প্রাইভেট ছিল, মানে মালিকানা ভিত্তিক, মানে সব মালিকরা যারা ছিল, যারা বড় মালিক হয় তাদের একটা প্রাইভেট ছিল, কিন্তু ওর উপরে গভর্নমেন্টের কোনো রেগুলেশন ছিল না। সরকার থেকে তো কি হয় কি মালিকরা তো সবসময় নেয়, কিন্তু গভর্নমেন্ট থেকে একটা রেগুলেশন তৈরি হয় কি আপনি এটা এটা করবেন, ওটা এটা করবেন না, তো এরকম রেগুলেশনটা খুব একটা বেশি ছিল না। কিন্তু ওখানে একটা জিনিস হয়েছিল, যেটা যেহেতু অনেকদিন ধরে বিপ্লবটা চলছে, তো ওদের কাছে একটা ব্যাপার এসেছিল, গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছিল কি ওই যে এর আগে যেমনি বললাম ওয়ার্কিং আওয়ার রিডিউস, ওয়ার্কিং আওয়ার মানে আগে যেমনি 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা লোক কাজ করছিল, তো সেটাকে কমাবার জন্যে সরকার থেকে মানে নিকোলাস টু আর কি কিছু আদেশ দিয়েছিল কি না, এতক্ষণ খাটানো যাবে না, কিন্তু ওই খাটানোর ব্যাপারটা ওই মানে ওই নিয়মটা কোনো মালিক মানছেই না, ঠিক আছে, কেউ মানছেই না। আর যে ওর যে মানে রাজার যে যে গভর্নমেন্ট হয়, যে গভর্নমেন্টে যে অফিসাররা গিয়ে আর কি দেখবে কি ঠিক কাজ হচ্ছে, এই জন্য হয় না লেবার ডিপার্টমেন্ট কি এটা দেখবে, তো ওদের লেবার ডিপার্টমেন্ট তখন আর কি সেভাবে এতটা আর কি বিকাশ করেনি, তো লেবার ডিপার্টমেন্ট যারা ছিল তারা খুব একটা কন্ট্রোল করতে পারছিল না। কেন কি মালিকদের যেহেতু পুরো ব্যাপারটাই তো মানে পুঁজিপতিদের ব্যাপার, তো ওর এবার যদি কেউ এলো, মানে আমার যেটুকু মনে হয়, আমি তো তখন ছিলাম না, কিন্তু এখন যিনি লেবার অফিসার এলো তাকে কিছু টাকা দিয়ে দিলাম, দাদা ঠিক আছে আপনি যান, হ্যাঁ তো আমি নিজে এই ব্যাপারগুলো জানি বলে ও চলে গেল, আমি আমার মতন করে কাজ করছি। তো ওখানে তো আপনি যদি 2020 যদি এই অবস্থা এখনো পর্যন্ত ভারতবর্ষে যদি হতে থাকে, তাহলে সে তখন কি অবস্থা হচ্ছিল আপনারা ভাবুন, ঠিক আছে। তো মানে লেবার অফিসাররা খুব একটা মানে ওটাকে কন্ট্রোল করতে পারছিল না, এই জন্য ওয়ার্কারদের আরো বেশি অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। এবার হচ্ছে কি, তাহলে এই পুরো যে জিনিসটা হওয়ার পর আরেকটা জিনিস আমি এবার চাইছি কি আপনাদেরকে একটা আমি এখানে একটা ফটো দেব, ঠিক আছে। এই ফটোগুলো আমি যখন দেব,
ফটোগুলোতে আমি কি কি দেব, কি রাশিয়ান রেভলিউশনের সময় এটা একটা জানা দরকার আছে, একটু দেখারও দরকার আছে কি ওখানে। প্রথমে আমি একটা ফটো দেব যেটা হচ্ছে ওখানকার কিভাবে চাষ হচ্ছে, মানে চাষিরা কিভাবে আর কি ওখানে ওখানকার কি কি অবস্থা ছিল প্রথমে, যাতে আমি মাঝখানে আসছি তাহলে এটা ভালো হবে। এদিকটা আমি প্রথমে চাষিরটা দেবো, তারপরে এদিকে লেবারটা দেবো কি লেবাররা ওখানে কিভাবে থাকতো। ঠিক আছে, তো লেবাররা আমি মাঝখানে তাহলে এখানে আপনারা ছবিটা এখন দেখতে পাবেন কি লেবাররা ডরমিটারি হয় না কি একই ঘরের মধ্যে ওই কি বলে বেড হয়ে গেল, তলা বেড, তার উপর বেড, তার উপর বেড, এইভাবে মানুষরা ঘুমাতো মানে একই জায়গায়। এবং এটা একটা দ্বিতীয়ত যে এমন অবস্থা কেন কি গ্রাম থেকে পুরো লোকেরা শহরে এসে যাচ্ছে, তখন ওই শহরের মধ্যে কি করছিল কি এমন অবস্থা হয়ে গেছিল, একে তো ডরমিটারিতে ঘুমাচ্ছে সেটা একটা ব্যাপার, সে তো আমার অনেক সময় আমরাও ঘুমিয়েছি, কিন্তু কি হচ্ছে কি এত জায়গা কম যে লোকে শিফটিং এ আর কি ঘুমাতো কি ছ ঘন্টা তুই শুয়ে নে তারপর আমি ছ ঘন্টা তারপর ঘুমাবো, মানে ওখানে ঘুমাবার জন্য ওই একই বিছানাতে আর কি তিন চারটে শিফট হতো। ঠিক আছে, কি কিভাবে কিভাবে ঘুমাতে হবে, মানে অবস্থা খুব খারাপ ছিল এবং খাওয়া দাওয়ার ব্যাপারে খুব বাজে অবস্থা। এবং আমি একটা ফটো দিয়ে দেবো এদিকে, হ্যাঁ, মহিলারাও কাজ করছে, মহিলারাও 35% মহিলা ওখানে তখন, মানে 1914 পর্যন্ত 35% মহিলারা আর কি রাশিয়াতে আর কি ওরাও আর কি কাজ করতো, সেটা আমি পরে বলবো ওটা। তো এইভাবে মহিলাদের অবস্থা খুব একটা ভালো না, জায়গা নেই খুব একটা, আর ওখানে এত ঠান্ডা, মানে ঠান্ডার দেশ, সেখানে মানে পুরো জিনিসটা মানে কাপড় জামারও অভাব ছিল, মানে এই পুরো ব্যাপারটা এই ওখানে ছিল। তাহলে এবার আমি চলে আসছি, তো এবার তো এই প্রবলেমগুলো আর কি সেফটি কেয়ার ফিফটি কেয়ার ছিল না, এটা আমরা এখন আপাতত কিসে পড়লাম, ইকোনমিক্যালে পড়ে গেলাম। এবার আমরা চলে আসবো, তো যেটা আমার ইকোনমিক শেষ, রাজনৈতিক শেষ হয়ে গেল, অর্থনৈতিক শেষ হয়ে গেল, অর্থনৈতিক কি অবস্থা ছিল সেটা আমি মোটামুটি বুঝিয়ে দিলাম। এবার আমি চলে আসবো সামাজিক অবস্থা, সোশ্যাল ব্যাপারটা কিরকম ছিল, মানে সমাজে মানে সামাজিক ব্যাপারটা কিরকম ছিল, যেখানে ওখানকার মানুষটা কিভাবে করতো। তাহলে এবার যদি ওখানে আসি তাহলে সেটা আমি আগে বলেছি, তার মধ্যে এটা আসছে কি গ্রাম থেকে লোকেরা শহরে আসতে শুরু করে দিয়েছে, প্রথমটা যেটা আমি বললাম। তারপরে দে হ্যাভ দ্য ডিভাইডিং দ্য স্কিল। ঠিক আছে, এবার কি হলো কি যখন শহরে আসা শুরু হলো ওখানে একটা প্রবলেম এসে গেছিল, প্রবলেমটা হচ্ছে কি ওই গ্রাম থেকে যখন শহরের লোক আসছে, এবার সব লোক তো এক কাজ করবে না, কিছু স্কিল লেবার হয়, কিছু আনস্কিল লেবার হয়, তো ওদের মধ্যে কি হতো কি যারা আর কি মনে করুন কি ছোটোখাটো ফ্যাক্টরি সেখানে কম মাইন, তো সেখানে মেটালের ফ্যাক্টরি মানে যেখানে আর কি বলে মেটালের ফ্যাক্টরি, মেটাল জাতীয় যেখানে ফ্যাক্টরি সেখানে হয়তো একটু বেশি পয়সা পাওয়া যাচ্ছে, ওরা একটু বেশি স্কিল, ওরা আর কি কাজ করছে, তো কাজ করাতে কি হচ্ছে কি ওরা নিজেকে একটু উঁচুতে ভাবতে হবে, আমরা একটু মানে বলে না এ তুই কোথায় কাজ করিস, ওখানে আমি এখানে কাজ করি, হ্যাঁ তো হয় না যে আমি সরকারি কাজ করি, তো মানে একটু বেশি টাকা পাচ্ছিল বলে ওদের মধ্যে একটা স্কিলের মধ্যে ডিভাইড এসে গেছিলো। এবং ওখানে তাহলে লেবার যারা ছিল ওরাও আবার আলাদা আলাদা ঘুমাতো, মানে ওদের মধ্যে একটা মানে মাঝখানে একটা মানে ভাগ হয়ে গেছিল। ঠিক আছে, কি এরা হচ্ছে চিপ লেবার, এরা হচ্ছে আর কি এক্সপেন্সিভ লেবার, তো এরকম একটা ব্যাপার ছিল। ঠিক আছে, তার মধ্যে ওমেন ওয়ার্ক ফর 35% 1914 সাল পর্যন্ত 35% মহিলারাও আর কি ওখানে কাজ করতে, এটা সামাজিক ব্যাপারে বলছি। তারপরে আর ওদেরকে সব থেকে কি হতো মহিলাদেরকে খুব কম আর কি মাইনা দেওয়া হতো, এটা সব মানে এটা 2020 আছে তাই না, হ্যাঁ, কিন্তু তখন তার ভাবুন কি আজ থেকে যখন মানে 130 বছর আগে কি অবস্থা ছিল, তো মহিলাদেরকে একটু কম, কিন্তু এটা এটা খুব একটা ভালো না, কেন কি সবাইকে তো দেওয়া হয় না, কেন কি মহিলা লোকে বলে কিন্তু মানে ওইভাবে আর কি মানে দেওয়া হয় না, কেন কি মহিলারা যতটা কাজ করে ততটাই তো পায়, হ্যাঁ ছেলেরা একটু বেশি কাজ করে তাই জন্য ওরা বেশি পায়, আমি কাউকে সাপোর্ট করছি না কিন্তু আমি এমনি বলছি। এবার মহিলা যারা আছে যারা পাইলট আছে তারা তো ভালোই পায়, বা যারা মহিলা আছে যারা অফিসে কাজ করে কম্পিউটারে কাজ করছে এ করছে তারা তো ভালোই পায়, আর যারা হয়তো কাজ করতে পারে না শুধু কাটছে তারা কম পায়, হ্যাঁ, তো এটার মধ্যে সেরকম কোনো বিভেদ নেই, লোকে এরকম বলে মানে বলার জন্যে এই এই পুরো লেখাগুলো হচ্ছে এগুলো সব বামপন্থী লেখকরা এভাবে লিখেছে, কিন্তু ঠিক আছে এটা আছে আমরা জানি সমাজের মধ্যে এটা আছে, কিন্তু ততটা সেরকম কিছু না, কিন্তু ওদেরকে এরা লিখছে আর কি, হ্যাঁ কি ওখানে নাকি কম পাওয়া যেত, অনেক কিছু আর কি এদিক ওদিক আছে। ঠিক আছে, তো মহিলাদেরকে কম্পিট করা হতো, কিন্তু আমার মনে হয় না, কেন কি মহিলারা যতটা কাজ করতো আর মহিলারা একটু ঠিক আছে আমি ওটাকে করছি না, ঠিক আছে তো ওদেরকে কম হয়, বাট
নো ডিসকাশন উইথ দ্য স্টাফ। কিন্তু এদের মধ্যে একটা ব্যাপার হয়ে গেছিল কি যখনই স্ট্রাইক করছে, মনে করুন কি ওখানে কি হয়েছিল কি 1896-97 সালে যেখানে টেক্সটাইল মানে কোম্পানি ছিল সেখানে একটা স্ট্রাইক হয়েছিল, এবং মেটাল কোম্পানি যে ছিল সেখানেও স্ট্রাইক হয়ে গেছিল। হ্যাঁ, স্ট্রাইক আর কি, আমি কি বললাম 90 থেকে 1900 মধ্যে চলছে, এই সময় একটা ছোটখাটো স্ট্রাইক চলছে, পুরো পুরো রাশের মধ্যে ভিড় তৈরি হচ্ছে বিপ্লবের, ঠিক আছে। তো স্ট্রাইক যখন স্ট্রাইক হচ্ছে তখন এখানকার ছোট লেবারও আর বড় লেবারও সব মিলেই আর কি স্ট্রাইক হচ্ছে। স্ট্রাইক করার সময় সবাই এক, কিন্তু স্ট্রাইক তখনই হয়ে যাচ্ছে না, তুই ছোট আমি বড়, এরকম একটা ভাব, লেবাররা তো লেবারই, ঠিক আছে। যাক, স্ট্রাইকের সময় ওরা ওরা আর কি এভাবে করছে। এবার আমরা দেখবো কি এটা হচ্ছে শহরের ব্যাপার, আমি বললাম কি সমাজ রাশিয়ান সমাজ সেই সময় মানে এটা কিরম ছিল, ঠিক আছে। হ্যাঁ, তখন মানে কি শহরে কিরম ছিল, কিন্তু রাশিয়া তখন তো 1890, তখন তো আর শুধু শহরই নয়, তাহলে তো শহরের সঙ্গে তো গ্রামও আছে। এবার গ্রামে কি চলছে, কেন কি বিপ্লবটা গ্রাম থেকে শুরু হয়েছিল, এই জন্য এটাকে ভালো মতন এরা খুঁজে নেবেন। এখানে যে গ্রামের ব্যাপারটা চলছিল, গ্রামের মধ্যে কি হতো কি যত মানে জমি আছে এই জমির উপরে কিন্তু চাষিরাই কাজ করতো, ঠিক আছে, চাষিরা কাজ করতো। কিন্তু এরা করতো কাজ কারা, এরা কাজটা করতো কোথায়, আগে আমি একটা জিনিস বলে দিই, আরেকটা নাহলে বুঝতে হয়তো একটু অসুবিধা হবে। যারা চাষি ছিল, তো এখানে বারবার বলা হয় কি চাষিরা কাজ করতো, এবং এরা কাজ করতো কাদের কাছে, নোবেলদের কাছে মানে জমিদারদের কাছে, ঠিক আছে, এরা জমিদারদের কাছে কাজ করতো। কিন্তু এখানে চাষিরা দু ধরনের চাষি ছিল, একটা চাষি যাদের কাছে জমি ছিল না তারা জমিদারদের কাছে কাজ করতো, এবং কিছু কিছু চাষি ছিল তাদের কাছে নিজেরও জমি ছিল। তো যখন নিজের জমি ছিল তখন ও নিজের জমিতে কাজ করতো, আর যার একটু বেশি জমি ছিল তখন কিছু লোককে নিয়ে মানে বাইরের চাষি নিয়েও আর কি কাজ করতো, মানে শুধু জমিদাররাই লোক রাখতো না, যারা একটু ধনী চাষি ছিল তারাও কিন্তু বাইরের লোক রেখে আর কি কাজ করাতো, ঠিক আছে। এটা এটা খুব ইম্পর্টেন্ট, কেন কি এটা পরের দিকে এই এই মানে এইটার জন্যে কিভাবে এদের মধ্যে বিভেদ আসবে সেটা, ওই জন্য এই গল্পটা আমি বলে দেব, ঠিক আছে। তাহলে হয়ে গেল কি এই চাষিরা এখন ছোটখন ছিল, কিন্তু এই চাষিদের কি হয়েছিল, এদের মধ্যে যেটা দুটো ভাগ ছিল, যারা এমনি চাষি ছিল যেটা আমি বললাম যে একটা চাষি ছিল যারা যাদেরকে জমি ছিল না তারা কাজ করতো, এবং একটা চাষি ছিল যারা যাদের কাছে জমি ছিল তারা নিজের ওখানেও কাজ করতো আর অন্যের ওখানেও কাজ করতো, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে ওখানে কি হলো কি কিছু যেহেতু ফিউ পিজেন্ট ডোন্ট রেসপেক্ট নোবেলস, মানে তার মানে হচ্ছে যে কিছু চাষিরা ছিল তারা এই জমিদার জমিদারকে ভালোবাসত না, মানে খুব একটা ভালো চোখে দেখতো না। কেন, কেন কি ফরাসি বিপ্লবে যেহেতু এইটা হয়েছিল ওই সময়ে, মানে ওই যে আবহাওয়াটা ওই যে গল্পটা এই পুরো ব্যাপারটার মধ্যে রেভলিউশনের ব্যাপারটা তো সারা ইউরোপে ছড়িয়ে গেছে, রাশিয়া কোথায় ইউরোপে, তাহলে ওখানে কিছু চাষির মধ্যে এই ঘটনা চলে এসেছিলো, এই জন্য ওরা আর কি ওই জমিদারদের খুব একটা ভালো চোখে দেখতো না, ঠিক আছে। কিছু কিন্তু একটা ব্যাপার আছে আমি এখানে একটা জানিয়ে দিই, যে ভিটানি বলে যে একটা প্রান্ত, হ্যাঁ ব্রিটেন বলে একটা প্রান্ত আছে ফ্রান্সে, সেইখানকার যে জমিদাররা ছিল তারা এই রেভলিউশনকে সাপোর্ট করেছিল বলে ওখানকার যারা চাষি বা ওয়ার্কার ছিল ওদেরকে খুব একটা ওদেরকে ভালো চোখে দেখতো, ঠিক আছে, এমনি এমনি জানাবার জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। তো কিন্তু এই যে যারা ওদেরকে জমিদারদেরকে ভালো মতন মানে খুব ভালো চোখে দেখতো না, তাদের মেন একটাই আদর্শ, ওরা ভাবছে কি যেমনি ফ্রান্সে যেমনি জমিদারের সব জমিগুলো যেমনি যখন লেজিস্লেটিভ অ্যাসেম্বলি এলো, তারপরে যখন জ্যাকোবিনসরা এলো বা তার আগেই যখন যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি এলো, তখন কি হয়েছিল কি জমিদারদের পুরো জমিগুলো নিয়ে গিয়ে আর বাদ বাকি যারা সরবরাহ ছিল এবং যারা যাদের কাছে জমি ছিল না তাদেরকে ওটা দিয়ে দেওয়া হয়েছিল। তো ওরাও ভাবছিল কি করে আমরা কিছু কিছু চাষিরা আর কি প্রথম থেকে ওত পেয়ে মানে ওত পেতে বসেছিল, কি করে আমরা আর কি ওই জমিদারদের জমিটা আমরা আমরা নিয়ে নেবো আর কি, ফোর্সফুলি নিয়ে নেবো, ঠিক আছে, তখন নিজের ধান্দা, হ্যাঁ তো নিয়ে নেবো। এটা অন্যান্য আমি আর একটা জিনিস এটা বলে দিতে চাই কি রাশিয়ার যে চাষি ছিল তার সঙ্গে কিন্তু ইউরোপের বাদবাকি জায়গার যে চাষির সঙ্গে মানে মানে এক নয়, এরা একটু আলাদা ছিল,
এদের একটা খুব ভালো জিনিস ছিল, এটা এটা জানা খুব দরকার, কেন কি এইটাই হচ্ছে মানে এটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট ইজ রাশিয়ান রেভলিউশনে যখন ভাগটা হবে। রাশিয়াতে কি হতো কি মনে করুন কি আমার একটা ল্যান্ড আছে, আমার অনেকটা 100 বিঘি জমি আছে, তো আমি কিছু লোককে নিলাম, তো ওরা কি করতো চাষিরা, তো আমি মনে করি 10টা লোককে রাখলাম কি সে আমার কাজটা করবে, ওরা কি করতো চাষিগুলো কি পুরো জমিগুলোকে মানে আরো অনেকের জমিগুলোকে অনেক চাষিরা একসঙ্গে আর কি ঐক্যবদ্ধভাবে আর কি ওখানে কাজ করত, মানে একা একা নিচ্ছে না, ওই মনে করেন গ্রামের সব চাষিরা যারা যে চাষিগুলো আর কি কাজ করতো তারা পুরো গ্রামের যে ধনী লোকরা আছে তাদের পুরো জমিটাকে ওরা একসঙ্গে চাষ করতো, এবং চাষ করার পর যে ভাগ চাষির মতন একটা ব্যাপার কি যে যে ভাগটা মালিককে দেওয়ার কথা সেটা মালিককে দিয়ে দিত, আর বাদ বাকি যে ভাগটা ওদের ব্যাপার ওরা তখন নিজেদের মধ্যে নিজের কাজের অনুযায়ী ওরা ভাগ করে নিত। তার মানে অলরেডি কোঅপারেটিভের ব্যাপারটা ওখানে কিন্তু এটা একটা আগে থেকেই চলছিল। কি বলেছিলাম সে রবার্ট ব্লেক লুইস ব্ল্যাঙ্ক আর রবার্ট ওয়ান কি বলেছিল কি কোঅপারেটিভ বানাবো, ঠিক আছে, তাহলে ওই জিনিসটা কিন্তু অলরেডি ওদের মধ্যে ছিল, মানে এই জিনিসটা ওরা করছিল নিজেদের মধ্যে, ঠিক আছে, তো তারপরে কোঅপারেটিভ একটা আইডিয়া ওদের কাছে ছিল এবং ওইভাবে ওরা কাজও করছিল, ওর জন্য ওটা জানিয়ে দিলাম। হ্যাঁ, দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড শেয়ার প্রফিট টুগেদার, ওকে, মানে ওরা নিজেরা একসঙ্গে কাজ করতো এবং তারপর প্রফিটটা ওরা নিজেরাও শেয়ার করে নিত। তাহলে এতটা আমরা এসে গেলাম, তাহলে সামাজিক ব্যাপারটা আমরা মোটামুটি জেনে গেছি। এবার আমরা মনে করুন কি এই জায়গাটা আমরা মোটামুটি রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি আর সামাজিক পরিস্থিতি ইন রাশিয়া কখন 1890-এর পাককালে আমরা মোটামুটি জেনে গেলাম। এবার আমরা আসছি কি কিভাবে ওখানে সেই সময় আর কি ছিল ব্যাপারটা, তো এবার আমরা এবার ইমিডিয়েট কজটা দেখব, কি আমি কি বলেছিলাম আগে কি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকের সঙ্গে ইমিডিয়েট কজ কি হয় ওটাও একটা কজ আমাদের দেখা উচিত, যারা আর কি ভালো মতন বিশ্লেষণ যদি করতে চাই কোনো ব্যাপারে, তো ইমিডিয়েট কজ, তো ইমিডিয়েট কজে এইসব তো মোটামুটি এটা তো আজকের ব্যাপার না, এটা অনেক দিন ধরে চলছিল এইসব ব্যাপারগুলো, হ্যাঁ মানে 20-30 বছর 40 বছর 50 বছর ধরে এই জিনিসটা রেভলিউশনের একটা জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ইমিডিয়েট কজ কি ছিল হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে তখন অলরেডি পাশে যে জার্মানি আছে, জার্মানির ওখানে আমি কি বলেছিলাম অটোমান বিসমার্ক যখন 1862-63 যখন উনি এসেছিলেন তখন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে ব্যান করে দিয়েছিলেন, মানে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ওখানে ছিল, অন্যান্য জায়গায় ফ্রান্সে তো পার্টি হয়ে গিয়েছিল, বাদ বাকি অন্যান্য জায়গার মধ্যে সব জায়গায় ছোট 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 পার্টি ছিল, কিন্তু রাশিয়াতে 1914 পর্যন্ত পার্টি মানে পার্টি করাটাই ইলিগাল ছিল, অবৈধ, মানে কেউ পার্টি করতেই পারবে না, পার্টি করলেই আপনার শেষ, এটা এটা রাশিয়া ছিল তখন। কিন্তু তারপর কি হলো কি তখন রাশিয়ান সোশ্যালিস্ট ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টি, ঠিক আছে, এই পার্টিটা কিন্তু ওখানে ছিল, তাহলে কি তাহলে কিভাবে ছিল যখন ব্যান ছিল কিন্তু ছিল ভেতর ভেতর ছিল, লুকিয়ে চুপি চুপি ভেতরে ভেতর ভেতরে একটা মানে গোপন ভাবে আর কি সব কাজগুলো হচ্ছিল। এই এই যে রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার পার্টিটাকে আমরা কখনো কখনো লেবার পার্টিও বলি, ঠিক আছে, রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি, ঠিক আছে, এটা এটাও বলা হয়, আমি শুধু জানিয়ে দিলাম, কিন্তু যা ক্লাস 9-10 বইতে ওয়ার্কার পার্টি লেখা আছে বলে আমি এটা এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। এবার হয়ে গেল তো এবার আপনি জেনে গেলেন যে পার্টি অলরেডি আছে, এই পার্টিটা কিভাবে কাজ করছে সেটাই মানে আমি এমনি মানে বলে দিচ্ছি, যখন আপনারা দেখবেন আগে যখন বামফ্রন্ট এখানে প্রথম এসেছিল তখন এবং নকশালরা যখন যখন ছিল ওরা সব লুকিয়ে লুকিয়ে লিফলেট ব্যাগের মধ্যে জামার মধ্যে লুকিয়ে লুকিয়ে লোকের বাড়ি বাড়িতে দিত এবং সেইভাবে করে বিপ্লবটা এসেছিল, ঠিক এক্স্যাক্টলি এইখান থেকে ওরা নিয়ে এসেছিল। এই যখন পার্টিটা তৈরি হয়েছিল তখনই গোপনে গোপনে ভেতর ভেতর দিয়ে কিছু লোকের মধ্যে আর কি লিফলেট ফাটানো হতো, কিছু মানে পার্টির যে কিছু কাজকর্ম মিটিং ফিটিং লুকিয়ে লুকিয়ে, যেমনি আমাদের এখানে যেমনি হয়েছিল যখন দেশে যখন ইংরেজরা ছিল তখন কিছু পার্টি যারা ছিল মানে যে আমাদের যে রেভলিউশনারি যে পার্টি ছিল তারা কি করতো, তারা রাত্রিবেলা যারা বিপ্লবী ছিল তারা রাত্রিবেলা অন্ধকার ঘরের মধ্যে ওরা মিটিং করতো, কেউ যদি
কি বলে ওটাকে, গোয়েন্দাগিরি করতো, মানে কেউ একটু যে আর কি বেইমান হতো যারা আর কি, হ্যাঁ তারা কি খবর দিয়ে দিত তখন তাদেরকে ধরে নিত, এরকম ব্যাপারটা। হ্যাঁ তখন ওখানে হয়েছিল, এখানে হয়েছিল, যাই হোক আমি এখানে মানে ওটা বললাম। তো এই ভেতর ভেতর আর কি কাজটা চলছিল। কিন্তু আমি আগে কি বললাম, এই রাশিয়ার মধ্যে যে চাষিরা ছিল, যে পিজেন্টরা ছিল, এদের মধ্যে তো সোশ্যালিস্ট সোশ্যালিজমের একটা তো আইডিয়া তো অলরেডি ছিল, মানে কোঅপারেটিভ ব্যাপারটা কি, ওরা সবসময় একসঙ্গে কাজ করছে, যা ইনকাম হবে সেটা করে ওদের মধ্যে ভাগ করে নিচ্ছে। তো এই আইডিয়াটা থাকার জন্যে ওখানকার কিছু লোক বলতো, মানে যারা চাষিরা পার হতো, বলে কি এই চাষিদের যে আইডিয়াটা, মানে রাশিয়া তো অলরেডি সোশ্যালিস্টের ব্যাপারে তো এদের ভিত এদের তৈরি আছে, কেন এই গল্পটার জন্য, ঠিক আছে এটা আছে। এবার কি হচ্ছে, এবার আমরা এবার দেখব, এটা যেহেতু আছে এটা এটা সব জায়গায় আলোচনা শুরু হয়ে গেল। এবার আলোচনা শুরু হওয়াতে ওরা তখন বললো, হ্যাঁ সোশ্যালিজম মানে কি, সোশ্যালিজম মানে হচ্ছে কি যে পুরো ওই দেশের যে পুরো সম্পত্তি আছে বা যে ইনকাম আছে সেটা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া, যার যতটা দরকার, মানে যার যার যতটা পাওনা বা যে যতটা এ হবে। তো এবার তো ওখানে তো ওরা তো ওইভাবে করছিল। তখন কি হলো, তখন এবার আমরা চলে এলাম 1900 সালে, ওই যারা চাষিরা ছিল, মানে গ্রামীণ যে চাষি ছিল, ওরা একটা পার্টি তৈরি করলো। ওখানে যে পার্টি আছে ঠিক এরকম এরকম পার্টি এরা করলো। এই পার্টিটার নাম কি দিল, সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি। কি ছিল, সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি, এটাও সিক্রেট, মানে এটাও লুকিয়ে আর কি। হ্যাঁ তো এটা পার্টি 1900 সালে এটা তৈরি হলো। 1900 সাল পর্যন্ত আমরা তাহলে চলে এলাম, 1890 থেকে 1900 এবার এসে গেছি। এবার আমরা লাস্টের দিকে আসছি যেখানে লেনিনের এন্ট্রি হবে। তো আমি এটা এটা করে শেষ করবো, লেনিনেরটা আমি পুরো একেবারে নেক্সট এপিসোডে, মানে নেক্সট ভিডিওতে পুরো ব্যাপারটা বলবো। তাহলে এটাকে শেষ করার আগে এটা এটার ব্যাপারে জানিয়ে দিই কি, যখনই ওদের পার্টিটা তৈরি হয়ে গেল, তো সোশ্যাল ডেমোক্রেট যারা ছিল, আমি এই জন্য দুখানা লাইন নিয়েছি, এই সোশ্যাল ডেমোক্রেটস তারা ছিল লেনিন, ঠিক আছে। লেনিনের ব্যাপারে পুরো ব্যাপারটাই আমি বলবো, এবং পরে আমি পুরো লেনিনের জীবনের উপরে আমি পুরো, কেন কি এটা তো আমরা এখানে চলে এসেছি, এর আগে লেনিন জার্মানিতে পার্টি বানিয়েছে, মানে উনি যেহেতু যেহেতু রাশিয়াতে পার্টি বানানো যাবে না, তো লেনিন কি করেছিল, রাশিয়ার বাইরে চলে গেছিল, কেন কি ওখানে যদি পার্টি বানায়, ওখানে যদি এরকম কিছু করে ওকে তো মেরে দেবে। তো লেনিন অলরেডি বাইরে চলে গেছিল এবং ওইখান থেকেই আর কি নিজের পার্টিকে আর কি চালনা করছিল, মানে অপারেট করছিল, ঠিক আছে। তোকে আমি পরে ওনার জীবনে হবে জীবনের সময় আমি ওটা বলবো। তো আমি এখন 1900 সালে এসে গেছি। এবার কি হলো, এই ডেমোক্রেট যারা ছিল, এই যে ওরা কিন্তু এই সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টিটাকে স্বীকৃতি দিচ্ছে না। কেন দিচ্ছে না, ওরা বলছে না এটা সোশ্যালিস্ট পার্টি হতে পারে, এটা এটা এরা সোশ্যালিস্ট হতে পারে না। তার মানে কি, আমি সোশ্যালিজম বলছি না, সোশ্যালিস্ট মানে সোশ্যালিজম মানে সোশ্যালিজম যেটা আমি এর আগে পড়িয়েছি, সোশ্যালিস্ট মানে যারা এটাকে মানে, হ্যাঁ বা মানে এই আইডিওলজিকে যারা ফলো করে। এবার সোশ্যালিস্ট যারা ছিল বলে ডেমোক্রেট কি বলছে, সোশ্যাল ডেমোক্রেট যারা যে লেনিনের পার্টি ছিল বা এদের যে সংগঠন ছিল এদের এখানকার, তারা বলছে যে এই যে পার্টিটা হয়েছে সোশ্যালিস্ট রেভলিউশনারি পার্টি, যেটা চাষিরা পিজেন্টরা যারা বানিয়েছে, এটাকে ওরা স্বীকৃতি দিচ্ছে না। কেন দিচ্ছে না, প্রথম কারণ হচ্ছে কি, ওরা যারা চাষিরা আছে তারা একসঙ্গে, তারা ইউনাইটেড গ্রুপ, মানে এরা ইউনাইটেড নয়। কেন ইউনাইটেড নয়, এদের মধ্যে কিছু চাষি আছে যারা খুব গরিব, যাদের কাছে জমি নেই, আর কিছু চাষি, আমি যেটা আগে বলেছিলাম কি, কিছু চাষি আছে যাদের নিজের জমি আছে, তারা অন্য তারা অন্য লোককে নিয়ে আবার কাজও করাচ্ছে। তার মানে তারপরে লাইনটা এবার ভালো মন্দ, কিছু তো গরিব আছে, কিছু বড়লোক আছে, এবং তাদের মধ্যে কিছু তো কাজ করে, যারা যাদের কাছে জমি নেই তারা তো কাজ করছে, কিন্তু যাদের কাছে জমি আছে ও কি করছে, সরি সাম এমপ্লয়েড ওয়ার্কার, তারা লোক রাখছে। আর যখনই আপনি লোক রেখে কাজ করাচ্ছেন, মানে আপনি মালিকের মালিকের পর্যায়ে পড়ে গেলেন কি, তাই তো। তো তাহলে যদি আমি যাদের বড় বড় এর আগে যেটা বলেছিলাম কি ফ্যাক্টরি এর যে মালিক হয় ওই মালিক, আর এই এরাও তো মালিক, এরাও তো লোকে কাজই, ওরাও তো বেশি লোকে কাজ করছে ফ্যাক্টরির মধ্যে কাজ করাচ্ছে। তো এরা যারা ছোট ছোট যে জমি, যাদের কাছে জমি আছে, যারা কিছু লোক রেখে কাজ করাচ্ছে নিজের জমি দিয়ে, এরাও চাষি কিন্তু এদের কাছে জমি আছে, তাহলে কি হবে, তাহলে তো এরাও তো মালিকই হয়ে গেল। মালিক যত বড়ই হোক, সে একটা 5 বিলিয়নের মালিক হোক বা
5 লাখের মালিক হোক, মালিক তো মালিকই হবে। হ্যাঁ আমরা আমরা ভাবে মানি না, কিন্তু মালিক তো, তাহলে তো এরা তো এরাও তো মালিক। কিন্তু এই ডেমোক্রেটিক যে সোশ্যাল ডেমোক্রেট যে ছিল, ওদের মেন রাগটা আর ওদের মেন জায়গাটাই ছিল কি মালিকদেরকে আমরা রাখবো। তাহলে কি হলো, তাহলে এরা মালিক, তাহলে এই জন্য সোশ্যাল ডেমোক্রেট লেনিন পার্টি বলছে যারা ছোট আছে, মানে কাউকে মানে নিজের কিভাবে, আপনারা শুধু গল্পটা শুনুন কি কিভাবে ওরা করছে, লেনিন বা যারা কার্ল মার্ক্সের এবার কার্ল মার্ক্স যেটা বলেছিলেন সেটাকে তো এরা একেবারে শেষই করে দেবে। ওদের ওদের কথাটা নিয়ে কার্ল মার্ক্সের আদর্শ নিয়ে চলছে এখন, এখনো পর্যন্ত চলছে। এরপরে কিন্তু লেনিন পুরো কার্ল মার্ক্সকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে পুরো ব্যাপারটাই পাল্টে দেবে। আপনারা শুধু দেখতে থাকুন, রাশিয়ান রেভলিউশন খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। তার মানে বুঝুন কি এরাও চাষি কিন্তু যেহেতু গরিব চাষি আর বড়লোক চাষি, তাদের মধ্যে আবার এদের এরা তফাত আনছে, মানে তফাত করে কি করে ভাগ করা হয়। এবার দেখুন হয়ে গেল, আমি জানি না। তাহলে বলছে কি এই ডিফারেন্স হওয়ার জন্য They did not allow the part of the social democrat. মানে যেহেতু এদের কাছে এই ছোট ছোট চাষি হয়তো এক বিঘে দু বিঘে আছে, একা হয়তো একটা বয়স্ক লোক আছে যারা কাজ করতে পারছে না, সে কয়েকটা লোককে দিয়ে কাজ করা যাচ্ছে, ও খেতে পারে। আর কিছু লোককে যদি চাকরিও দিচ্ছে, মানে চাকরি দিচ্ছে মানে কি তাদেরকে রেখেছে, তো ওখান থেকে যদি কিছু একটা লোককে রেখেছে একটা ভাগ চাষির মতন, ও একটা ভাগ পেলো, তাহলে তো ও তো খুব একটা খারাপ কাজ করছে না। এনাদের কাজটা আপনারা ভাবুন, বলছে কি যেহেতু এরা লোক রেখেছে বলে এরা সোশ্যাল ডেমোক্রেট হতেই পারবে না, মানে এই পর্যন্ত আমরা আপাতত এসে গেলাম। তো আমি পুরো ব্যাপারটাকে পুরো একেবারে প্রথম থেকে নিয়ে যেভাবে আমি পুরো একেবারে লাইন বাই লাইন আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি। তো আমরা 1900 পর্যন্ত এসেছি, এরপর 1900 থেকে 1905 আর তারপরে 1914 পর্যন্ত আমরা যাব নেক্সট ভিডিওতে, ঠিক আছে, নেক্সট পার্টে। হ্যাঁ তো এটা হচ্ছে তৃতীয় পার্ট, নেক্সট ফোর্থ পার্ট হবে, কারণ আমি প্রথম দিকে যেটা সোশ্যালিজম ইন ইউরোপের উপর দুটো পার্ট আছে, থার্ড পার্টটা রাশিয়ান রেভলিউশন কমপ্লিট, মানে ওটাও রাশিয়ান রেভলিউশন কিন্তু কমপ্লিট রাশিয়ান রেভলিউশনকে আমি পুরো ভূমিকা নিয়ে 1900 সাল পর্যন্ত আমি এসে গেলাম। এবার 1905-1914 আমরা আসছি, তাহলে আপনারা দেখতে থাকুন নেক্সট এটা, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নেক্সট ভিডিওটা ভালো মতন দেখবেন। কেন কি পুরো ব্যাপারটা এদের মধ্যে এই যে পার্টিটা আছে এদের মধ্যে দুটো ভাগ হবে, আমি তাও আগে থেকে জানিয়ে দিচ্ছি, এদের দুটো ভাগ হবে, একটা বলশেভিক একটা মেলশেভিক। এই দুটো ভাগেরটা কিভাবে হবে এবং দুজন কি কি কাজ করবে এবং শেষে লাস্টে কিভাবে এদের মধ্যে পুরো ব্যাপারটা চলবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ এটা আমি চাইছি কি আপনাকে পুরোটা, মানে সবাইকে পুরোটা ইন ডিটেল স্টেপ বাই স্টেপ আমি বোঝাতে চাইছি, যাতে এরপরে যখন কেউ আপনাকে এই কমিউনিজমের উপর কেউ জ্ঞান দিলে আপনাকে আর কাউকে জ্ঞান শোনা দরকার নেই, আর দিক যদি দিলে আপনি ধরে নেবেন কি ওরা কি ভুল বলছে বা কি ঠিক বলছে। পুরো কমপ্লিট রাশিয়ান রেভলিউশন আমি পড়াচ্ছি, আর মানে আমি তো আমি চাইছি কি আপনি আপনাকে গল্পের মতন পড়াই, আমি কোনো জায়গায় আমি কোনো একেবারে গল্পের মতন শুনতে থাকুন, তাতেই আপনি বুঝে যাবেন, এত বেশি আপনার চাপ নেওয়ার দরকার নেই, ওই পড়ার জন্য পড়বেন না, গল্পের মতন শুনুন একবার পুরো একবার সুন্দরভাবে একবার আমি করছি। আশা করি আমি মোটামুটি বুঝিয়েছি, নেক্সট ভিডিওতে পুরো ফরক মানে রাশিয়ান রেভলিউশনে 1900 থেকে নিয়ে 1914 পর্যন্ত যাব। নমস্কার, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমরা এইভাবে ভিডিও আনতে থাকবো, কেন কি আপনাদের এই সাহায্যতে আমাদের চ্যানেলটা একটু আরো হবে, কেন কি অনেক কষ্ট লাগে, আপনি দেখুন কত আমি লিখি, আমি কত জায়গা থেকে রিসার্চ করে পুরো ভালো, আমি চাই কি সবাইকে জানা, আমি যখন কারণ আমি একজন টিচার, তাই তো আমি একজন কোচ, তো আমি সবাইকে খুব সুন্দরভাবে যাতে কোনো ডাউট না থাকে, আমার পড়াবার পর যদি ডাউট থেকে যায় তাহলে তো আমি আর কেন পড়াচ্ছি, তাই না। নমস্কার। আর রাশিয়াতে যে চাষি ছিল